গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা তো ভীষণ ভালো আছি। আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে বেড়াতে বেরিয়েছি, অযোধ্যা পাহাড় দেখতে বেরিয়েছি, খয়রাবেড়া ড্যাম দেখতে বেরিয়েছি। তা আমরা এখন পাহাড়ই দেখছি, পাহাড়ের নিচের রাস্তাটা দিয়ে ঘুরছি। তো দেখো পাহাড়ের সৌন্দর্য, অযোধ্যা পাহাড়ের সৌন্দর্য, বিকেল বেলার সৌন্দর্য। এটা এখন সূর্যাস্তের সময়, মানে এখনো সূর্যাস্তের সময়টা সেরকম মানে এগিয়ে আসেনি, আর তার অনেকটা আগে। তা আমরা সূর্যাস্তটা দেখব ওয়াচ টাওয়ারে গিয়ে। তা এখনো যাইনি, এখন আমরা এদিকে ঘুরে নিয়ে তারপরে ওয়াচ টাওয়ারে যাব বলে এবার আমরা বসে পড়েছি গাড়িতে। সবাই মিলে যাব সূর্যাস্ত দেখতে, ওয়াচ টাওয়ার থেকে আমরা সূর্যাস্ত দেখব। তো আমরা এখন গাড়িতে রয়েছি, সবাই রয়েছে, দেখতে পাচ্ছ তো সামনে? দেখো তো, এবার আমরা চলে যাব ওয়াচ টাওয়ার দেখতে, চলে এসো আমাদের সাথে। আমরা এখন চলে আসলাম ওয়াচ টাওয়ারে, উঠে এখন যাব আমরা সবাই মিলেই উঠবো। এখনো দিদি ভাই এখনো গাড়ি থেকে নামেনি, এখন মানে উঠবে ভেবেই গলা শুকিয়ে যাচ্ছে, জল খেয়ে যাচ্ছে। আমরা সবাই সমানে কারে জল খেয়ে যাচ্ছি, আর প্রচুর রোদে তাপ এইখানে। চলো আমাদের সঙ্গে ওয়াচ টাওয়ারে। আর মেয়ে পুচকি মামা ওরা চলে গেছে ওদিকে। বাবা এখানে আবার আগুন জ্বালিয়েছে কেন? আমি ওদের পেছন থেকেই ভিডিওটা নিচ্ছি। চলো আমিও উঠি, ওরা উঠুক, চলো উঠে যাই। তর করে মেয়ে উঠে গেছে লাফাতে লাফাতে। আগে মেয়ে উঠে গেছে শরণ্যা, তার পেছনে আমরা সবাই আছি, আমি সবার শেষে আছি। হাঁপিয়ে গেছি ও বন্ধুরা, হাঁপিয়ে গেলাম গো। চলো আরেকটু উঠে, পুচকি হাই করো, হাই কর মামাই, দিদিভাই হাই করো। নিয়েছি আগুনটা কি দেখবে?
চোখটা পাকাবি ভালো হবে। খয়রাবেড়া গ্রামে ড্যাম্প দেখে তারপরে ওয়াচ টাওয়ারে উঠে লম্বা সিঁড়ি বেয়ে ওয়াচ টাওয়ারে উঠে সানসেট দেখে মন প্রাণ আমাদের প্রত্যেকের ভরে গেল, কিন্তু খালি হয়ে গেল পেট। পেট ভরার জন্য আমরা চলে এলাম একটা চা, গরম গরম চা আর চপের দোকানে। সেখানে আমরা চা চপ খেয়ে জল খেয়ে ক্লান্তি দূর করে এবার গাড়ির ক্লান্তি মেটাবার জন্য চলে গেলাম পেট্রোল পাম্পে। গাড়িরও তো খিদে পেয়ে গেছে খুব জোর, ওকেও তো খেতে দিতে হবে, তো গাড়ি তো খাওয়া দাওয়া সারছে আর আমরা গাড়ির ভেতরে ওয়েট করছি চরিতা গ্রাম বা মুখোশ গ্রামে যাওয়া। আমরা এখন চলে যাবো চরিতা গ্রামে, ওয়েট করছি চরিতা গ্রাম চলে যাবো মুখোশ গ্রামে। সেখানে ছৌ নাচের বিভিন্ন রকমের মুখোশ তৈরি হয়, নানা রকম ছৌ নাচের মুখোশ আর আদিবাসীদের মুখোশ। তো এই ভিডিওটা অনেকটা লং হওয়ার কারণে এটা আমি তোমাদের সঙ্গে এর সাথে অ্যাড করে দেখাতে পারলাম না, সেই ভিডিওটা দেখার জন্য তোমরা চলে এসো আমাদের সাথে এর নেক্সট ভিডিওতে। তো এখানে আমি আমার এই ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অর্থাৎ চরিতা গ্রাম বা মুখোশ গ্রামের ভিডিওতে।